দীঘা ঘুরতে যাচ্ছ, সুন্দর সুইমিং পুল হোটেলে থাকতে চাও, কিন্তু বাজেটও অনেক কম, তাহলে এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। কারণ আজকে আমি কভার করব শুধুমাত্র সুন্দর সুইমিং পুল দেওয়া হোটেল, বাট বাজেট হবে 700 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে। কিন্তু এই ভিডিওটার দুটো ক্যাটাগরি আছে, মানে হচ্ছে যে আমরা পিক করেছি এমন কিছু হোটেল যেটাতে থাকলে কিন্তু দীঘা সি বিচে বাস ধরে বা ট্যাক্সি ধরে যেতে হবে না, পায়ে হেঁটেও যেতে পারবে। তো চলো হোটেলগুলো সম্বন্ধে জানাবো, টপ 10, তাদেরকে ছবি দেখাবো এবং তাদের কি রেট চলছে সব কিছু বলবো। তো প্রথমেই আমরা পিক করেছি হচ্ছে হোটেল পিকুজিন। পিকুজিনের ভিডিও আমার অলরেডি করা আছে, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার পিকুজিন নিয়ে তোমরা যদি রেট দেখো তাহলে দেখতে পাবে যে রেট হাই চলছে, বাট ট্রাস্ট মি, তোমরা যদি সামনে গিয়ে বুক করো তোমরা কিন্তু 1800 টাকা থেকে রুম পাবে। এই দুদিন আগেও আমার দাদা বৌদি থেকে এসছে, তো ওরাও 1800 টাকায় রুম পেয়েছে। 1500 টাকার একটু হাই বাজেট, বাট দরদাম করলে বড় গ্রুপে থাকলে হয়তো 1500 টাকাতেও পেয়ে যাবে। এটা কভার করার প্রথম কারণ হচ্ছে এদের সুইমিং পুলটা খুব সুন্দর, দ্বিতীয় কারণ হচ্ছে এদের হোটেলটাও পুরো এসি, কোনো নন এসি রুম নেই, এবং 3 নম্বর কারণ হচ্ছে এখান থেকে সি বিচ খুব কাছে এবং নিউ দীঘায়। তো তারপর আমাদের দ্বিতীয় নম্বর হোটেল হচ্ছে পাম রিসর্ট। তো পাম রিসর্টে যদি তোমরা খোঁজ নাও, দেখবে তোমরা অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা নেই, বাট যদি ফোন করো ওদের যে মালিক আছে সে একজন মহিলা, তিনি ফোন ধরেন কলকাতা থেকে। এবং তোমরা যদি বড় গ্রুপে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কম দামে পাবে। এমনিতে কিন্তু বেসিক ক্যাটাগরির এসি রুমগুলো স্টার্ট হয় ওদের 1800 টাকা থেকে। পাম রিসর্ট ওল্ড দীঘায়, সি বিচ থেকেও অনেকটা দূরে, বাট তাও কেন এই হোটেলটাকে আমি পিক করেছি তার মেন কারণ হচ্ছে সুইমিং পুল। পাম রিসর্টের সুইমিং পুল এত সুন্দর এবং এত বড় যে গোটা দীঘা কেন আমি গোটা মন্দারমণি গিয়েও অত বড় সুইমিং পুল কোথাও পাইনি। তো যদি তোমরা সুইমিং পুলের জন্য শুধু যেতে চাও তাহলে কিন্তু পাম রিসর্ট তোমাদের বেস্ট চয়েস হবে। সো 3 নম্বর হোটেল হচ্ছে জেসি ইন্টারন্যাশনাল। জেসি ইন্টারন্যাশনাল হচ্ছে পিকুজিনের যে লাইনটা, মানে ওখানে পরপর লাইনের সিগনেট আছে, পিকুজিন আছে, জেসি ইন্টারন্যাশনাল আছে, ওই লাইনের হোটেল জেসি ইন্টারন্যাশনাল অনেক কম দামে পাবে। ইভেন তোমরা 1500-1400 এরম টাকাতেও পেয়ে যাবে, সঙ্গে উইথ ফ্রি ব্রেকফাস্ট। জেসি ইন্টারন্যাশনালের সুইমিং পুলটা কিন্তু বড্ড ছোট, ইনডোরের মধ্যে আছে, বড্ড ছোট সুইমিং পুল। যদি তোমাদের সাইজ নিয়ে কোনো কমপ্লেন না থাকে তাহলে কিন্তু তোমরা জেসি ইন্টারন্যাশনালে থাকতে পারো। সো বিচও কাছে হবে এবং রেট কী চলছে তোমরা দেখে নাও। এবার তোমরা বলবে যে কেন আমি কোনো হোটেলের ফোন নাম্বার দিচ্ছি না, তার কারণ হচ্ছে রিসেন্ট আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছে। এখন হ্যাকাররা কী করছে, যে ফোন নাম্বার দেবো না তোমাদের সেগুলো হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে নিচ্ছে। সো বেটার তোমরা অন স্পট বুক করো এই হোটেলগুলোর মধ্যে, যেগুলো তোমাদের ছবি দেখে হোক বা আমার ভিডিও দেখে হোক ভালো লাগছে সেইগুলো মাথায় রাখো, সেই হোটেলগুলোর মধ্যে যেটা সামনে গিয়ে ভালো লাগবে সেটা বুক করো, একটু সময় নিয়ে যাও। 4 নম্বর হোটেল হচ্ছে হোটেল আইকনিক। আমরা রিসেন্ট দীঘা যাচ্ছি এবং আশা করছি আইকনিকেই থাকবো, তো আইকনিকের ভিডিও খুব শীঘ্রই আসছে। আইকনিক কিন্তু একদম সস্তার হোটেল, ওকে? আইকনিকের নন এসি ঘরগুলো স্টার্ট হচ্ছে 700 রুপিস থেকে, এবং আইকনিকের সুইমিং পুলটাও খুব ভালো তোমরা দেখতে পাচ্ছ। এবং যদি তোমরা যদি এসি রুম নেবো ভাবো সেগুলো তোমরা 1400-1500 টাকায় পেয়ে যাবে, এবং এদের সুইমিং পুলটাও খুব ভালো। কিন্তু এটা নিউ দীঘা বিচ থেকে একটু দূরে, একটু দূরে মানে হেঁটে যেতে পারবে, বাট একটু দূরে, একটুখানি দূরে, এইটুকু অ্যাডজাস্ট করেই নেবে, কারণ দামটা কিন্তু অনেকটাই কম পাচ্ছ। 5 নম্বর হোটেল হচ্ছে আমাদের হোটেল অভিয়ানি। অভিয়ানি হচ্ছে ওয়োরি একটা হোটেল, তোমরা স্পটে গিয়ে বুকিং করতে পারো বা অনলাইনেও বুকিং করতে পারো। এদের রেট চলে 1400-1500 টাকার মধ্যে। এদের সুইমিং পুলটা ইনডোরে হলেও সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর, আর এখন যা গরম ইনডোর সুইমিং পুল হলেই আমার মনে হয় বেশি ভালো হয় বাইরে রোদের মধ্যে বসে থাকার থেকে। তো এদের দেখো, এদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এবং সুইমিং পুলটাও বেশ ভালো, ডিজে ফিজে হয় এবং সমুদ্র বিচ থেকেও কিন্তু খুব একটা দূরে নয়। তারপরের হোটেল হচ্ছে আমাদের হোটেল এসটি অ্যাপেল। এসটি অ্যাপেলের সুইমিং পুলটাও ইনডোর, একটু ছোটোর মধ্যে, বাট রেটটা কিন্তু অনেকটাই কম পাবে, তোমরা 1000-1200 টাকার মধ্যে পেয়ে যাবে। সামনে গিয়ে দরদাম করলে হয়তো আরও কম পেতে পারো। এদেরও দেখো সব এসি রুম রয়েছে এবং এখানেও সুইমিং পুল রয়েছে, এবং সমুদ্র থেকেও কিন্তু খুব একটা দূরে নয়, লোকেশনও তোমাদের কিন্তু প্রত্যেকটাতে দেখাচ্ছি। তারপরে হোটেল হচ্ছে আমাদের হোটেল এসএস ইন্টারন্যাশনাল, এটাও সুইমিং পুল দেওয়া হোটেল। এদেরও সুইমিং পুলটা খুব একটাও বড় নয়, বাট এদের সি বিচ থেকে খুবই কাছে এবং দামটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা এখানেও থেকে দেখতে পারো, তোমরা অনলাইন বুক করতে পারো বা সামনে গিয়েও আশা করি ভালোই লাগবে। এরপরের হোটেল হচ্ছে আমাদের হোটেল বিচ পয়েন্ট। তো বিচ পয়েন্টের দেখো সুইমিং পুলটা খুবই ছোট, একদম ছোট, ছাদের ওপর সুইমিং পুল, বাট রুপটপ সুইমিং পুল, ঠিক আছে, রুপটপের মজা পাবে। দীঘাতে খুব
কম হোটেলে রুফটপ সুইমিং পুল আছে, কিন্তু এইটা হচ্ছে বাজেটের মধ্যে। এরও সমুদ্র থেকে দূরত্ব খুব একটা বেশি নয় এবং এদেরও এসি রুম, এবং বাজেট যদি তোমরা বলতে চাও তো 1200-1300 মধ্যেই গিয়ে দরদাম করে নিও। নেক্সট হোটেল হচ্ছে আমাদের, এবং 9 নম্বর হচ্ছে হোটেল পার্ল ইন্টারন্যাশনাল। পার্ল ইন্টারন্যাশনালে দেখো দাম কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, আমরা সা দেখতে গেলাম, বাট আমাদেরই একজন কো ইউটিউবার সে দুদিন আগে পার্ল ইন্টারন্যাশনাল থেকে এসছে এবং ও বলছিল মাত্র 1000 রুপিজে থেকে এসছে, তাও এসি রুম, এবং এদের সুইমিং পুলটা আউটডোরে এবং খুবই সুন্দর সুইমিং পুল। তো আমি বলবো অনলাইনে বুক না করে পার্ল ইন্টারন্যাশনালে ডাইরেক্ট যাও এবং 1000 টাকার মধ্যে ডিল ডান করো। বিলিভ না করলে তোমরা ইউটিউবের ভিডিও দেখাও, দেখিয়ে বলো যে তাদেরকে দিতে পারছে যখন আমাদেরকেও দিতে হবে। এবার আমাদের লাস্ট হোটেল হচ্ছে, এটা একটু আউট অফ বাজেটে গিয়ে দিচ্ছি, বাট এটা যেহেতু আমাদের ফেভারিট হোটেল এবং আমি জানি অনেকেরই ফেভারিট হোটেল, তো এইটা আমি রাখতে চাই। যাদের বাজেট একটু হাই করতে চাও বা ভাবতে চাও যে সামনে একটুখানি পয়সা জমিয়ে যাবে, তো সিগনেটে গিয়ে একবার থেকে এসো। সিগনেটের এবার বেস্ট ব্যাপার বলি, রুফটপ সুইমিং পুল দীঘাতে কম হোটেলেই আছে, তার মধ্যে সিগনেটের কিন্তু রুফটপ সুইমিং পুলটা সব থেকে সুন্দর, এবং সুইমিং পুলে বসে নিউ দীঘা সি বিচ তোমরা দেখতে পাবে দূরে। সুইমিং পুলের মধ্যে সমস্ত কিছু অ্যালাউ, সমস্ত কিছু মানে তোমরা বুঝে নাও কী করতে পারো, এবং হচ্ছে সুইমিং পুল অনেক রাত পর্যন্ত খোলা থাকে। ইভেন সুইমিং পুল বন্ধ হয়ে যাওয়ার পরেও সুইমিং পুলের যে এলাকাটা থাকে মানে সুইমিং এরিয়াটা, ওখানে বসে তোমরা এনজয় করতে পারবে। আমরা ডিটেলসে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা প্লিজ ভিডিও দুটো চেক আউট করো। আর এদের ব্রেকফাস্ট জাস্ট বলার নয়, ঠিক আছে, মানে এত রকমের আইটেম থাকে, মানে তোমরা ব্রেকফাস্ট খেয়েই যদি খানে বেলা পাবলিক হো তো 500-600 টাকা তো ওখানেই উঠিয়ে নেবে। তো আমাদের রেট নিয়েছিল 3000+ GST, এখন রেট একটু হাই দেখাচ্ছে, তাহলে তোমরা গিয়েও কিন্তু দরদাম করলে 3000+ GST মানে 3200-3300 টাকায় কিন্তু পেয়ে যাবে, একবার গিয়ে থেকে আসতে পারো। তো এই ছিল আমার টপ 10 হোটেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আর নেক্সট কী টপিক কভার করবো সেটা কমেন্ট সেকশনে জানিও।